আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। গত ক্লাসের বিরাম চিহ্ন নিয়ে তোমাদের যে আলোচনা শেষ করছিলাম, পরবর্তী অংশটুকু এখন আমি পুনরায় তোমাদেরকে আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করছি। দাড়ি চিহ্নটা অবশ্য এখানে পড়ে নেয়, দাড়ি, এই দাড়িটা আমরা কোথায় ব্যবহার করবো? আমাদের সাধারণত ব্যবহারের ক্ষেত্রে সব থেকে আমরা বেশি ব্যবহার করি এই দাড়ি। চিহ্নটা এখানে ছিল, সেটা হলো দাড়ি। এই দাড়ি চিহ্নটা আমরা ব্যবহার করবো। আর এই দাড়ি চিহ্নটা ব্যবহার করতে গেলে আমার যখন কোনো বক্তব্য বা কোনো বাক্য প্রকাশ করবো, বাক্যের সমাপ্তি ঘটলে, বাক্যটা পূর্ণাঙ্গভাবে মনের ভাব প্রকাশ করলে, তখন আমার শেষে আমি সেখানে দাড়ি বসাব। যেমন আমি একটি বাক্য এখানে লিখি, আমি বাড়ি যাব। আমি একটি বাক্য লিখলাম, আমার এখানে দাড়ি বসিয়ে দিলাম, অর্থাৎ আমি বাড়ি যাব। আমার এই বাক্যের মাধ্যমে আমার যে মনের যে বাসনা বা আমার অভিব্যক্তি বা আমার বক্তব্য, সেটা শেষ হলো, আমি বাড়ি যাব। তাহলে এখানে এই বাক্যের মাধ্যমে আমার পূর্ণাঙ্গ মনোভাব প্রকাশ হলো, অর্থাৎ এক্ষেত্রে আমার একটি বিরতি নিয়েছি, সেই বিরতিটা কি, সেটা হলো দাড়ি। পরবর্তীতে দেখো আমরা আরেকটি চিহ্ন দেখি, প্রশ্নবোধক অথবা আমরা প্রশ্ন সূচক বলতে পারি, সে চিহ্নটা কি? এই চিহ্ন, এটাও বিরাম চিহ্নের একটি গুরুত্বপূর্ণ অংশ, অনেক সময় এটাও আমরা ব্যবহার করে থাকি। এই চিহ্নটা প্রশ্ন করার, জিজ্ঞাসা করার জন্য। তুমি তোমার নিজের থেকে কাউকে কোনো প্রশ্ন করলে কোনো কিছু উত্তর জানার আশায়, তাহলে প্রশ্ন যখন করবে বা জিজ্ঞাসা করবে, এই জিজ্ঞাসা করলে যখন তুমি প্রশ্ন করবে বা জিজ্ঞাসা করবে, তখন এই চিহ্নটা ব্যবহার করবে। তোমাদেরকে আমি একটি ক্লাসে জানিয়েছিলাম, ডাবলাইজ করছেন তৈরির সময়, ডাবলাইজ করছেন বাক্য তৈরির সময় অবশ্যই এই সে বাক্যর শেষে প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতে হয়। অর্থাৎ তুমি যখন সে প্রশ্নটা করবে, প্রশ্নের মাধ্যম দিয়ে যাকে তুমি প্রশ্ন করছো সে তোমাকে একটা জবাব দিবে, তার জন্য এই প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতে হয়। অতএব প্রশ্নবোধক আমরা এই চিহ্ন ব্যবহার করবো। এক্ষেত্রে আমি কি প্রশ্ন করতে পারি? সহজ সরল কথা, তোমার নাম কি? ব্যাস, আমার একটি বাক্য এখানে সম্পন্ন হবে। তাহলে আমরা প্রশ্নবোধক বাক্য শেষ করলাম, এবার আমরা পরে আসি। বিস্ময়সূচক যেটা, বিস্ময়সূচক চিহ্নটা কি? এমন একটি চিহ্ন, সেটা হলো দাড়ির মতোই, কিন্তু দাড়ি থেকে ছোট, নিচে একটি আবার বিন্দু বা ফোঁটা আছে। বিস্ময়সূচক চিহ্নটা হলো যে এমন, তোমরা অবশ্যই এটা খেয়াল করে দেখবে যে বিস্ময়সূচক চিহ্নটা দাড়ির মতো একটু ছোট, কিন্তু নিচে একটু ফোঁটা আছে, এটা হলো বিস্ময়সূচক চিহ্ন। তাহলে বিস্ময়সূচক চিহ্ন আমরা বাকি কীভাবে ব্যবহার করবো? আমরা জানি যে এই বিস্ময়সূচক চিহ্ন এখানে এর মাধ্যমে আনন্দ, দুঃখ, বেদনা, হতাশা, উৎফুল্লতা সব কিছু প্রকাশ করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এই জাতীয় কোনো বাক্য আমরা দেখব, সেখানে আমরা বিস্ময়সূচক চিহ্নটা প্রয়োগ করব। যেমন বাহ, বা আমি একটা আনন্দ মনোভাব প্রকাশ করছি, অর্থাৎ আমি ফুলটা দেখে অভিভূত হয়েছি, মুগ্ধ হয়েছি, আনন্দিত হয়েছি, যে কারণে আমার যখনই আমি অভিভূত হলাম বা মুগ্ধ হলাম, যে কারণে আমি বাহ দিয়ে বিস্ময়সূচক চিহ্নটা প্রয়োগ করছি, ফুলটি কি সুন্দর, আমার বক্তব্যটা এখানে বাক্যটা শেষ করলাম। আর যেহেতু টোটালি বাক্যটা শেষ করলাম, শেষে অবশ্যই সে দাড়ি পাবে, যে কারণে আমি এখানে পিছনে দাড়িটাও ব্যবহার করছি। আমরা পরে আসি, আমরা
আমরা শুরুতে জেনেছিলাম যে দাড়ি প্রশ্নবোধক বিশ্বসূচক, তারপরে আমরা জেনেছি কলম। কলম চিহ্নটা আমরা এখানে ব্যবহার করছি। এখানে কলম চিহ্ন যেটা আমরা দেখলাম যে কলমটা হলো কোন উদাহরণের ক্ষেত্রে, কোন উদাহরণের ক্ষেত্রে এই কলমটা আমরা এখানে ব্যবহার করতে পারি। যেমন সবাই সিদ্ধান্ত হলো যে আগামীকাল বন্ধ থাকবে, এখানে যখন সবাই সিদ্ধান্ত হলো এখানে আমরা কলম চিহ্নটা বসাবো, বসানোর পরে আগামীকাল বন্ধ থাকবে। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটি চিহ্ন এখানে ব্যবহার করবো, ড্যাশ। কোন উদাহরণ দেওয়ার সময় এই ড্যাশ চিহ্নটা ব্যবহৃত হয়, কোন উদাহরণ দেওয়ার সময় এই আমরা ড্যাশ চিহ্নটা ব্যবহার করি। যেমন জুটিতে ছিল দুজন, অর্থাৎ এখানে কি হবে, সে দুজন কি, কবির ও মিলন। এখানে এই চিহ্নটা আমরা ব্যবহার করব। তারপরে কলম ড্যাশে কি আছে, আমরা দেখি সেখানে আমরা উদাহরণটা অবশ্য দেখে নিই, সেটা হলো বচন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাত নম্বরের যে বিষয়টা দেখি, সাত নম্বরে এখানে আছে হাইফেন, হাইফেন এই চিহ্নটা মূলত ড্যাশ থেকে একটু ছোট, যেটা ড্যাশ চিহ্ন আমরা ব্যবহার করছি তার থেকে একটু ছোট। আমরা হাইফেনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সাধারণত হাইফেনটা দুটি পদকে একসাথে যোগ করে, দুটো পদকে একসাথে যোগ করার জন্য আমরা হাইফেন চিহ্নটা ব্যবহার করে থাকি। আর এই হাইফেন যেহেতু দুটি পদকে একসাথে যোগ করে, এখানে দুটি পদকে এমন হবে, দুটি পদকে যেমন আমরা সাধারণত বাবা মা, বাবা মা, রাস্তাঘাট, টাকা পয়সা, এই শব্দগুলো যখন আমরা কোনো বাক্যে ব্যবহার করি তখন আমরা হাইফেনটা ব্যবহার করে থাকি। যেমন আমরা উদাহরণ দিই, বাবা মা আমার অতি আপন। তাহলে এই বাক্যে আমি বাবা মা আমার অতি আপন, এই যে হাইফেনটা বাবা মা এই দুটি শব্দের সাথে মাঝে ব্যবহার করলাম, অর্থাৎ সংযোগ করল। হাইফেনের কাজটা হলো যে দুটি শব্দকে একত্রে সংযোগ করা, তো সেই সংযোগটা আমরা এখানে করে দিলাম। এবং এই জাতীয় অনেক শব্দ আমরা পাই যেটা আমরা বিরাম চিহ্ন হিসেবে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ যেমন টাকা পয়সা, রাস্তাঘাট, তারপরে ফলমূল, সমজাতীয় শব্দগুলা, সমজাতীয় যে শব্দগুলো আছে সেগুলি আমরা যখন বসাবো তখন আমরা এই হাইফেন ব্যবহার করব।
এরপরে উদ্ধৃতি চিহ্ন দেখো আমরা, উদ্ধৃতি চিহ্ন যেটা আমরা এটা ব্যবহার করি, এই চিহ্নটা আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সাধারণত ইংলিশে অনেক সময় ক্লাস নিলে যেটা ন্যারেশন বলে ন্যারেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বেশি, আর বাংলায়ও এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যবহারটা কেমন আমি একটু বাক্যে তোমাদেরকে দেখিয়েছি, তোমাদেরকে বাক্যে দেখে দিচ্ছি। শিক্ষক বললেন, এখানে একটু কমা হবে, শিক্ষক বললেন যেহেতু এখানে একটু কমা হবে, আমি একটু বিরতি দিব, আমি তোমার আচরণে মুগ্ধ হয়েছি। তাহলে এই যে উদ্ধৃতি চিহ্নটা তোমার এখানে শেষ হলো, দেখ তাহলে শিক্ষক বললেন আমি তোমার আচরণে মুগ্ধ হয়েছি, এই শিক্ষক বললেন এ পর্যন্ত এখান থেকে কমা দিলাম, দেওয়ার পরে উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন যেটা বলে উদ্ধরণ চিহ্নর মাঝে আসছে আমি তোমার আচরণে মুগ্ধ হয়েছি। এখানে পাশাপাশি বক্তব্য শেষ বাক্য শেষ যে কারণে আমরা জারি ব্যবহার করেছি। পরবর্তীতে আমরা দেখি বন্ধনী যেটা আছে, বন্ধনী বন্ধনী আমরা ব্যবহার করি, বন্ধনী এই বাক্যগুলো এখানে আমি যা লিখছি এটা মুছে দিলাম। বন্ধনী চিহ্নটা তোমরা অবশ্য তোমাদেরকে আগেই দেখিয়েছি, তারপর আরেকবার দেখাই, এই চিহ্নগুলো সাধারণত ব্যবহার করা হয়। তো এর মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য বা কোনো লেখাকে হাইলাইট করার জন্য বা তাকে বিশ্লেষণ করার জন্য ব্যাখ্যা করার জন্য সাধারণত এই চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি। এখানে আমরা কিভাবে ব্যবহার করবো বাক্যটা একটু দেখি। যেমন অনেক সময় অনেক ক্ষেত্রে বিভিন্ন নোটিশ বা বক্তব্য লেখার পরে সেখানে আবার দেওয়া হয়, উদাহরণটা কেমন হবে খেয়াল করুন, বিশেষ দ্রষ্টব্য প্রবেশ পত্র ব্যতীত স্কুলে ঢুকতে দেওয়া হবে না। যদি এমন কোনো বক্তব্য থাকে তখন সেখানে এইভাবে বন্ধনীর মাধ্যমে এটাকে হাইলাইট করা হয়, অর্থাৎ বন্ধনী ব্যবহার করে এই বিষয়টাকে অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। আমরা এরপরে আসি বিন্দু আছে দশ নম্বরে, বিন্দুটা সেখানে জাস্ট আমার কলম বা মার্কার দিয়ে প্রথম অবস্থা চাপ দিলে যে অংশটুকু আসবে সেটা হলো বিন্দু। তাহলে এখানে আমার এই উদাহরণটা শুনছিলাম, বিন্দুটা সাধারণত ব্যবহার করা হয় সংক্ষিপ্ত পরিসরে, যেমন এসএসসি বা এইচএসসি অথবা এমবিবিএস
এই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে এই বিন্দুটা আমরা ব্যবহার করি। আমরা একটু দেখি, সে এবছর পাশ করেছে। তাহলে প্রশ্ন করে যে বিন্দুটা ব্যবহার করলাম এখানে, সে এবছর এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে। এখানে যে আমরা এই এসএসসিতে যে বিন্দুটা ব্যবহার করলাম সেটা হলো এ বিন্দু। এছাড়া আরো অনেক আছে, অনেক সময় ডক্টর ডক্টর লেখার পরে আমরা এই বিন্দুটা ব্যবহার করি, ডাক্তারের পরে এই বিন্দুটা ব্যবহার করি, অথবা এইচএসসি এমবিবিএস এসব শব্দগুলোর ক্ষেত্রে আমরা এই বিন্দুটা ব্যবহার করে থাকি। 11 নম্বর কমা, আমরা কমাটা খুব গুরুত্বের সাথে অনেক সময় ব্যবহার করি। কমা, এই কমাটা আমরা বাক্যের অনেক ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করি। বিরাম চিহ্নের ক্ষেত্রে যেমন দাড়ি অধিকাংশ ক্ষেত্রে অনুচ্ছেদে ব্যবহার করা হয়, কমাটাও সেই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ আকারে এটা দাঁড়ি কমাটাও আমরা ব্যবহার করে থাকি। তো আমরা এই কমা ব্যবহার করতে গেলে কীভাবে ব্যবহার করব, কমা যদি আমরা ব্যবহার করি অনেক সময় সমজাতীয় শব্দ বা একই জাতীয় যে শব্দগুলো আমরা বলি, অসময় ফলমূলের ক্ষেত্রে বলতে পারি, কোনো লোকের নাম বলতে পারি, নামের ক্ষেত্রে ফলমূলের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব প্রতিটা ক্ষেত্রে একটি একটি করে কমা বসবে। যেমন আমি এখানে একটি উদাহরণ দিয়ে দেখাই, এবছর এখানে আমরা যদি বলি যে এবছর আম জাম কলার বাম্পার ফলন হয়েছে, অর্থাৎ এবছর আমাদের দেশে এই ফসলগুলো ব্যাপক পরিমাণে উৎপন্ন হয়েছে, পরিবেশ ভালো ছিল, পরিবেশ অনুকূলে ছিল, যে কারণে ব্যাপক পরিমাণে উৎপন্ন হয়েছে। অনেক ক্ষেত্রে বাম্পার ফলনটা সাধারণত ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন ধান পাট বা গম, বাংলাদেশের ধান পাট গমের বাম্পার ফলন এরকম উল্লেখ করা হয়। তো বাম্পার বলতে এখানে পরিমাণে অনেক বৃদ্ধি পেয়েছে সে কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এই আম জাম বা কলা যে কথা বলছি, এই ফলগুলো যখন আমরা একই জাতীয় শব্দ পাবো তখন আমরা এক্ষেত্রে কমা ব্যবহার করবো। আমরা যদি বলি যে রহিম করিম জব্বার এবং সেলিম তারা চার ভাই, রহিম জরিম জব্বার এবং সেলিম তারা চার ভাই, অর্থাৎ প্রতিটা নামের পাশে ঠিক এরকম একটি করে কমা পড়বে, শেষটার পিছনে পড়বে না সেখানে, এবং যখন আমরা সংযুক্ত করবো অথবা ও সংযুক্ত করবো শেষটার পিছনে কমা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তারপরে তার পূর্বে অন্যান্য পিছনে আমরা কমা ব্যবহার করবো। সেক্ষেত্রে আমরা কমার ব্যবহারটা আশা রাখি বুঝতে পারছো তোমরা। এবার সর্বশেষ যেটা আছে সেমিকোলন, সেমিকোলন সেমিকোলন চিহ্নটা কমা হয়ে জাস্ট একটি ফোঁটা থাকবে, এই সেমিকোলন। সেমিকোলন চিহ্নটা আমরা কোথায় ব্যবহার করবো,
এখানে আমরা দেখি যে সেমিকোলন চিহ্নটা আমরা ব্যবহার করব দুই বা অধিক বাক্যের সংযোগ স্থলে। দুই বা অধিক বাক্য যখন আমরা যখন একটি অনুচ্ছেদের বাক্য প্রয়োগ করছি, একটি বাক্য মাঝে মাঝে বা একটি বাক্যর সাথে সাথে আরেকটি বাক্যের অবতারণা হয়েছে, বা যখন বিয়োগ প্রসারে একটি বাক্যর সাথে আরেকটি বাক্য সংযুক্ত হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে এই সেমিকোলন চিহ্নটা আমরা ব্যবহার করব। আমরা একটু দেখি, যেমন উদাহরণে বসন্তে কোকিল গান গায়, বসন্তে কোকিল গান গায়, একটু সেমিকোলন দিলাম। ময়ূর নাচে, তাহলে আমার এখানে একই সাথে দুটি বাক্য সম্পূর্ণ হলো, অর্থাৎ দুটি বাক্যকে সংযুক্ত করছে সেমিকোলনের মাধ্যমে। বসন্ত কোকিল গান গায়, ময়ূর নাচে, আমি এখানে একটা বিরতি নিলাম, বসন্ত কোকিল গান গায়, ময়ূর নাচে, তাহলে সেমিকোলন, সেমিকোলনের উদাহরণটা এখানে তোমরা পেয়ে গেলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি এই যে বিরাম চিহ্ন, যতগুলি বিরাম চিহ্ন আছে ধারাবাহিকভাবে একটি অংশে তোমাদের বিরাম চিহ্নের পরিচিতি জানিয়েছি, এবং এই অংশে যে এক থেকে বারো প্রকারের বারোটা যে বিরাম চিহ্নগুলো আছে সেগুলিরও আলোচনা আমি পর্যায়ক্রমে করেছি, এবং সবগুলোর উদাহরণও তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা রাখি তোমরা এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং পড়বে, বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। তাহলে তোমাদেরকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।